কালকে আজকে একটু জলের প্রয়োজন, একটু জলটা একটু ছেড়া দেন। তো টানে বললো যে না আমি খাইতাম না। তো গৌতম বুদ্ধ করার পরে বললো যে আমি খাইতাম না। এরপরে গৌতম বুদ্ধ তাইনারে কইছে আমার চাবিটা দেন, আমি অন্য একটা অপারেটর দিয়ে এটা চালু করবো। তো তাইনে গৌতম বুদ্ধরে বললো যে বৃষ্টিভাবে বললো যে তুই কে, তুই কোন মেম্বার, পুরো আমি চিনি না, নোংরাভাবে ব্যবহার করছে। এরপরে তাদের সঙ্গে সন্ধ্যা পাঁচটার সময় এখানে মুখোমুখি হইলো, মুখোমুখি হওয়ার সময় হাতাহাতি হয়েছে। এরপর লাঠি একটা দিয়ে গৌতম বুদ্ধের পাঁচ সাতটা বাড়ি দিচ্ছে এবং এটা ফাটাই দিচ্ছে। মানে পঞ্চায়েত সদস্যের মাধ্যমে সদস্য কে মাখন মজুমদার, মানে আশিস মজুমদার, তাহলে তো পাম্প অপারেটর। হ্যাঁ, পাম্প অপারেটর। এখন আমরা কি চাইতে আছি, এখন প্রত্যেকটা গ্রামবাসী এখানে ওই পাম্প অপারেটরের দরখাস্ত এবং ভাতার জন্য দাবি প্রশাসনের কাছে। আপনার জলের সমস্যা নাই তেমন? না, জলের কোনো সমস্যা নাই, কিন্তু উনি কৃত্রিম সমস্যা তৈরি করেন। উনি সমস্যা ওনার সঙ্গে প্রতিনিয়ত সবাই প্রত্যেকটা গ্রামবাসী মানে ওনার সঙ্গে প্রতিবাদ করার মানে ওনার সঙ্গে সবসময় লড়াই চলে এই জলে নিয়ে। আজকে আমাদের দাবি হলো আশিস মজুমদারকে বরখাস্ত করা হোক আর ওনাকে গ্রেপ্তার করা হোক। আপনি নেতাজি সুভাষ চন্দ্র নগর পঞ্চায়েতের উপপ্রধান, আমি সেই হিসাবে আপনাদের কি বক্তব্য? আমাকেও আমারও বক্তব্য সেম আমার কাছে, কারণ প্রতিনিয়ত সমস্ত গ্রামবাসী আমাদের কাছে কমপ্লেন দেয়, আমরা ওই কমপ্লেনের কাজ কোনো কার্যকরী করতে না। আজকে আমাদের এই উদ্দেশ্য এটাই যে আমার কাছে আর কোনো রাস্তা নাই, এই এটা গ্রামবাসী নিজেরাই এই যে পথ অবরোধ করে। মানে আপনারাও সেটা অবশ্যই সম্মতি আছে, মানে ওদের সব অপসারণের জন্য এবং গ্রেপ্তারের জন্য সম্পূর্ণ কিন্তু আমরা, কারণ আমরা যদি সেই অর্ডারে অসুবিধা হয় কিংবা তার প্রতি আপনাদের